হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজ আমি একটি ইজি হোম রেমেডি নিয়ে আসলাম, যেটা তোমরা বাড়িতে বসেই করতে পারবে। তো নানা কারণে চোখের নিচের কালো দাগ পড়ে যাচ্ছে, অতিরিক্ত পড়াশোনা করার কারণে, টেনশন করার কারণে, আরও নানা কারণে আমাদের চোখের নিচেই কালো দাগ পড়ছে। তো এটার মাত্র তিনটি উপাদান ব্যবহার করে তোমরা চিরতরে দূর করতে পারবে। ফার্স্টে যেটা লাগবে, শসা। শসা যে কোনো কালো দাগ দূর করতে অনেক সাহায্য করে। তুমি শসা থেকে রস বের করে নেব। দেন লাগবে একটা ছোট সাইজের আলু, আর এটাকে পেস্ট করে রস করে নেব। খোসা বাদ দিলে কিন্তু চলবে না। দেন যেটা ব্যবহার করব, লেবু। আমি একটি লেবু হাফ অংশ নিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমি একটা পরিষ্কার বাটিতে 2 স্পুন লেবুর রস নিয়ে নেব। দেন আমি অ্যাড করব 2 স্পুন আলুর রস। নেক্সট আমি শসার রস 2 স্পুন এর ভিতর দিয়ে দেব। আমার রেমেডিটা রেডি। এটাকে কিভাবে চোখে নিতে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাচ্ছি। এক টুকরা তুলা নিয়ে নিলাম, এটাকে কিন্তু তুলার সাহায্যে চোখে নিচে লাগাতে হবে। একটু এই রসটা নিয়ে নিলাম, চোখের নিচে এভাবে করে এটা ব্যবহার করতে হবে। ওখানে পর্যন্ত ওয়েট করবে, তারপর ক্লিন করবে। এভাবে টানা 7 দিন লাগাতে হবে, তোমরা রেজাল্ট পাবে। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।